आधार कार्डेर बायोमेट्रिक फिंगार व्यवहार करे टाका उधाओ एक महिलार अकाउंट थेके। आसामे लामबिन डिविशनेर रेलवे हासपाताले चीफ मेट्रन पदे कर्मरत प्रतिमा रक्षित। एई घटनाय ताज्जब प्रतिमा रक्षितेर परिवारेर लोकेरा साइबार क्राइमे अभियोग जानियेछे प्रतারিতের পরিবার। मानसिक स्वास्थ्येर जन्य सबार आगे जे नामटी मने भेसे उठे सुस्थ मनेर ठिकाना मनोबिक्षण। जोगाजोग नम्बर 7477-99516। आधार कार्डेर बायोमेट्रिक फिंगार व्यवहार करे टाका उधाओ एक महिलार अकाउंट थेके। पेशाय स्कूल शिक्षक सुतनु रक्षित, तार स्त्री बर्तमाने आसामे कर्मरत। आसामेर लामबिन डिविशने रेलवे हासपाताले चीफ मेट्रन पदे कर्मरत प्रतिमा रक्षित। एई घटनाय ताज्जब प्रतिमा रक्षितेर परिवारेर लोकेरा। তখন কিন্তু মানে এটা তো আমি কোনো ট্রানজ্যাকশন করিনি বা কোনো ওটিপি শেয়ার করিনি বা কোনো লিংকে ক্লিকও করিনি। তো যথারীতি সেদিন সানডে ছিল, আমি নেক্সট ডে মানডেতে ব্যাংকে গিয়ে ম্যানেজারের সাথে যোগাযোগ করি, কমপ্লেন দিই। তাতে দেখা যায় যে আমার স্টেটমেন্টে দেখা যাচ্ছে এটা আধার কার্ডের বায়োমেট্রি হ্যাক করে এটা তোলা হয়েছে। তো আমার বায়োমেট্রি হ্যাক করে মানে আমার আধার কার্ড লক করাও আছে, তার সত্ত্বেও আমার বায়োমেট্রিক কি করে হ্যাক হলো এটাই তো বুঝতে পাচ্ছি না। মানে কোনো কিছু আমি শেয়ার করিনি, লিংক দিইনি, কিছু করিনি, তা সত্ত্বেও আমার বায়োমেট্রিক লক করা সত্ত্বেও টাকাটা কি করে হ্যাক হলো। অভিযোগ, প্রতিমা রক্ষিতের কানাডা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আর সেই অ্যাকাউন্টে মেনটেন্যান্সের জন্য হাজার পাঁচেক টাকা মতো ছিল, কিন্তু হঠাৎ করে ব্যাংক থেকে টাকা উধাও হয়ে যায়। ব্যাংকে গিয়ে খোঁজখবর নিয়ে জানা যায় সেই টাকা গেছে মালদাতে, বায়োমেট্রিক ব্যবহার করে তোলা হয়েছে টাকা। মালদা জেলার বাসিন্দা জিন্নাত আলী নামে জনৈক ব্যক্তি আধার কার্ডের বায়োমেট্রিক ব্যবহার করে টাকা তুলেছে বলে অভিযোগ। ইতিমধ্যে কানাডা ব্যাংকের রাষ্ট্রায়ত্ত শাখায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছে প্রতারিতের পরিবার। মোবাইলে মেলও আসে যে 5000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে। সোমবার দিন ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে উনি জিজ্ঞাসা করেন ম্যানেজারকে যে দেখুন তো আমার অ্যাকাউন্ট থেকে, উনি একটা স্টেটমেন্ট বের করে অনলাইন থেকে, স্টেটমেন্ট বের করে ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করে ম্যানেজারকে দেখুন তো আমার অ্যাকাউন্ট থেকে 5000 টাকা ডেবিট হয়ে গেছে। ওনার ওই সেভিংস অ্যাকাউন্টে ছিল 5093 টাকা, 35 টাকা ওই 5000 টাকা তোলার জন্য 35 টাকা একটা চার্জ কাটে আর 5000 টাকা অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়। ম্যানেজার বলছে আপনি আঙুলের ছাপ দিয়ে টাকা তুলেছেন। তো আমার মিসেস বললো আমি তো সই করতে পারি, হ্যাঁ আমি তো আমার চেক আছে, এটিএম আছে, আমি কেন আঙুলের ছাপ দিয়ে টাকা তুলব। আমি সার্ভার ক্রাইম থেকে যে সাইটটা দিয়েছিল সেই সাইডে আমার স্ত্রীর আমার ওয়াইফের সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করার পরে জানতে পারি যে এই ট্রানজ্যাকশনটা করেছে জিন্নাত আলী মালদা। উনি অ্যাকাউন্টে ওনার জমা হয়েছে 11/9/2023-এ, আমার টাকাটা ডেবিট হয়েছে 10/9/2023 বিকেল 5:26। আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তাহলে দেরি না করে আজই আসুন মনমোহিনী আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি ক্লিনিকে। এখানে বসছেন অভিজ্ঞ বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর রত্নাবলী চক্রবর্তী ও ডক্টর অমিতোষ আটোয়াল। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, আইভিএফ, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।